প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। হৃদয়ে বঙ্গবন্ধু, উন্নয়নে বাংলাদেশ, তাই ধারাবাহিক লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, এখন আমরা মুন্সিগঞ্জ জেলায় শ্রীনগর উপজেলায় পাড়াবুক ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার মুর্গ পদপ্রার্থী, তার সাথে আমরা একটু কথা বলবো। তিনি যদি জয়যুক্ত হয় তাহলে তার ওয়ার্ডের জনগণের কল্যাণে তিনি কতটুকু কাজ করবে। জি, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। তো ঘটনা হয়েছে, যদি আমি নির্বাচিত হই তো জনগণের পাশে সবসময় থাকবো, রাস্তাঘাট বিভিন্ন গরিব মানুষের বিভিন্ন দিনের আমি আগায় যাব, সবার সহযোগিতা করব। আরেকটি বিষয় আমরা জানতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক জিরো টয়েস, সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি যদি জয়যুক্ত হন, মোরগ মার্কায় যদি এলাকার জনগণ মূল্যমান ভোট দিয়ে যদি আপনাকে জয়যুক্ত করে, তাহলে আপনি মাদক নিয়ে কতটুকু কাজ করার চিন্তা ভাবনা? মাদক নিয়ে কাজ করার চিন্তা, দেশে যেভাবে মাদক বাড়ছে ওই যেভাবে দমন করা যায় সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া তো মানে গণ্যমান্য লোকজন লেয়া, গ্রামবাসী লেয়া, মাদক যেভাবে দুর্বল করা যায় সেভাবে করে, সেই ব্যবস্থা করে। আপনি জনগণের কল্যাণে কতটুকু কাজ করছে? জনগণ আছে, মোটামুটি ভালো কাজ করেছে। জনগণের কাছে জিজ্ঞাসা করেন যে আপনাদের কি চিন্তা ভাবনা কাকা, আপনাদের 2 নং ওয়ার্ডের যে নতুন মুখ হিসাবে মেম্বার পদপ্রার্থী কাকে দেখতে চান? সে যেন উন্নয়ন করতে পারে, সেজন্য তার আমরা ভোট দিব। সে সামনে যেন সবার জন্য গরিব দুঃখের পাশে থাকতে পারে, সেই কামনা আমরা ইনশাল্লাহ করি। আমিও বলি যে মেম্বার যদি হতে পারে তাহলে 2 নং ওয়ার্ড বেসগাঁও পাড়াবুক ইউনিয়ন উন্নয়ন কাজ করবে, এটা আমরা বিশ্বাস করি। লোক ভালো, তাহলে সবাই চাই, সবাই ভোট দেও তাকে, তাকে আবার পাস করাবো। কাকা, আপনাদের 2 নং ওয়ার্ডে যে সামনে নির্বাচন হবে 11 তারিখে, আপনারা নতুন মুখ হিসাবে কাকে মেম্বার দেখতে চান? আমরা আলমগীর হোসেনকে আমরা দেখতে চাই। উনি কি সমাজে নিয়ে কাজ করে? জি জি। মহামারী করোনা উপলক্ষে তিনি সাধারণ মানুষের পাশে কতটুকু সেবা দিয়েছে? দিছে, মোটামুটি ভালোই দিছে, ভালোই দিছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পাস করলে জনগণের কাজ করব, জনগণের পাশে থাকব এবং জনগণের জন্য দুর্ভোগ করে এবং যে না হয় হ্যাঁ দেখে শুনে রাখবো, এই বলে আমার কর্তব্য শেষ। আমার তো ছোট ভাই, ও তো জনগণের লিয়ে কাজ করে, আর সামনে যদি পাস করতে পারে তো জনগণের লিয়ে কাজ করবো।